ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. বায়াতের ভ্রান্ত ধারণা, বায়াতের ভ্রান্ত বিশ্বাস আমাদের দেশে মারাত্মক আকার ধারণ করছে। বায়াতের বিশ্বাস বলে যে বায়াত না হলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না, বায়াত না হলে বেহেশতে যেতে পারবেন না, বায়াত লাগবেই। এই বায়াতের ভ্রান্ত বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ধরনের বায়াত করাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন প্রকারের বায়াত করাইতেন। এক প্রকারের বায়াত করাইতেন আল বায়াত, আল বায়াতু লিত্তাবাররুক, বরকতের বায়াত। বরকতের বায়াত কেমন? অনেক সাহাবী ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করার পরে জাহিলি যুগে যে সকল বদ অভ্যাস ছিল সেই বদ অভ্যাস থাকতে পারতেন না, ইমান আনার পরেও ওই গুণাগুলো থাকতে পারতেন না, তো তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে বায়াত করতেন। এই বায়াতটা বরকতের বায়াত। এই বায়াতটা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহির বরকতের সাহায্যে তার থেকে ওই গুনার কাজগুলো থেকে দূরে থাকা, তার তাওবাটা আল্লাহ পাক সহজ করে দিতেন। সুবহানাল্লাহ, এরকম অনেক হাদিস আছে দেখবেন যে বায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যা, যে তোমরা আমার কাছে বায়াত করো যে আল্লাহর সাথে শেরিক করবে না, ওয়ালা তাসরিকু চুরি করবে না, ওয়ালা তাজনু জেনা করবে না, এ সকল বিষয়ের উপরে বায়াত। সাহাবায়ে কেরাম এসে বায়াত করতেন যে আজকে থেকে আমি চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, জীবন্ত কন্যাদেরকে হত্যা করব না, এরকম বিভিন্ন অপরাধের বিষয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হইতেন। আরেক ধরনের বায়াত ছিল আল বায়াতু লিল জিহাদ, জেহাদের বায়াত। নবী সাল্লাল্লাহু যখন জেহাদে রওনা দিতেন তখন সাহাবায়ে কেরামদের থেকে নবী সাল্লাল্লাহু যেই জেহাদে নিজে নেতৃত্ব দিতেন সেখানে নিজে বায়াত নিতেন, যেখানে কোনো সাহাবিকে দায়িত্ব দিতেন সেনা প্রধান হিসাবে সেখানে ওই সাহাবি বায়াত নিতেন। এই বায়াতটা ছিল বায়াত লিল জিহাদ, জেহাদের ময়দানে বায়াত। জেহাদের ময়দানে বায়াতটা হলো মানে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সেনা প্রধানের নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজ করব না, মানে নির্দেশ কমান্ডটা আমরা ঠিক মতো মেনে চলব। এই জন্য সাহাবাই কেরাম আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যখন মাটি কাটতেছিলেন আর এই এই সঙ্গীত গাচ্ছিলেন, নাহানুল্লাদিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান, সাহাবায়ে কেরাম এই সঙ্গীত গিয়ে গিয়ে মাটি টানতেছিলেন। সে এটার অর্থ কি? নাহানুল্লাদিনা বায়াউ মুহাম্মাদান, আমরা হইলাম সে সমস্ত লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করা। কিসের বায়াত? আলাল জেহাদে, জেহাদের বায়াত। মা বাকিনা আবাদা, যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত আছি, যতক্ষণ জীবিত আছি ততক্ষণ রাসূলের নেতৃত্বে জেহাদ চালিয়ে যাব, এটার উপরে বায়াত করা মানুষ আমরা। এটা এক ধরনের বায়াত ছিল। আরেক ধরনের বায়াত ছিল খেলাফতের বায়াত, রাষ্ট্রীয় খেলাফতের বায়াত, যেটা নবী সাল্লাম নিয়েছেন, পরবর্তীতে আবু বকর, ওমর, উসমান, আলী সবাই নিয়েছেন। তাহলে তিন ধরনের বায়াত নবী সাল্লাম গ্রহণ করতেন। নবী সাল্লামের এন্তেকালের পরে সাহাবাই কেরাম একটা বায়াত বন্ধ করে দিছেন আর দুইটা বায়াত অব্যাহত রেখেছেন। একটা বায়াত বন্ধ করছেন, কোনটা? বরকতের বায়াত, আল বায়াতু লিত্তাবাররুক, তাবাররুকের বায়াত। এটা সাহাবাই কেরাম বন্ধ করে দিছেন যে এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর পৃথিবীতে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বরকতের বায়াত নেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা নেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা নেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা নেন, আর কোনো সাহাবি বরকতের বায়াত নেন নাই। যে বরকত শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, এবং বুখারীর হাদিসে স্পষ্ট আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ফু দিচ্ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক বের করে সেখানে ফু দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দিয়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার হাত দিয়ে না মুছে রাসুলের হাত দিয়ে আমি মুছতেছিলাম, এই জন্য আমার হাতে বরকত নাই, রাসুলের হাতে বরকত আছে। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বরকত আছে কিন্তু আমি আয়েশার হাতে বরকত নাই।
এখানে আশারা দিলে তারা স্পষ্ট করে দিবেন যে আমাদের কাছে আর বরকত নাই বরকত যার কাছে ছিল তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন মুবারক বরকতময় সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আর বরকতের কোনো বায়াত নাই এজন্য সাহাবাই কেরাম তাবেঈনে কেরাম তাবে তাবেঈনে কেরাম তারা কেউ আর ওই বরকতের বায়াত নেন না কিন্তু জিহাদের বায়াত আর ওই যে খেলাফতের বায়াত এই দুইটা বায়াত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তাহলে একটা হাদিস আছে যে যে ব্যক্তি বায়াতবিহীন মারা গেল যে তার কাঁধে বায়াত নাই মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়া যে ব্যক্তি মারা গেল তার কাঁধে বায়াত নাই ফাকাদ মাতা মিতাতান জাহেলিয়া সে জাহেলি মৃত্যুবরণ করলো এটা কোন বায়াত হ্যাঁ এটা খেলাফতের বায়াত জিহাদের বায়াত অর্থাৎ রাষ্ট্রে ইসলামী খেলাফত কায়েম হলো কোরআন সুন্নার বিধান কায়েম হলো এখন কোনো ব্যক্তি যদি বলে যে না আমি কোরআন সুন্নার বিধান মানি না তো এই ব্যক্তির মৃত্যু কি ইসলামের মৃত্যু হবে না জাহেলিয়াতের মৃত্যু হবে নবী সরসালাম এটাকেই বুঝিয়েছেন বায়াতের বায়াত নাই তার কাঁধে তাহলে সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে এটা দিয়ে অনেকে আবার বলে যে বায়াত না হলে বাস তুমি আর ইসলামের উপরে মরতেই পারবে না জাহেলিয়াতের মৃত্যু অর্থাৎ বায়াতটা কোন ক্ষেত্রে কোন বায়াত ওই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে এটা শিখতে হবে কার থেকে সালফে সালেহিনদের থেকে তাহলে দ্বিতীয় ভ্রান্ত বিশ্বাস বায়াতের বিশ্বাস আমাদের দেশের অসংখ্য মানুষ এই বায়াতের ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত যে বায়াত হইতে হবে বাস দৌড় দিছে গাড়ি নিয়ে জাহাজ নিয়ে লঞ্চ নিয়ে বায়াতের উদ্দেশ্যে রওনা এই বায়াতের ভ্রান্ত বিশ্বাসের কারণে বেলায়েতের ভ্রান্ত বিশ্বাস যে কার কাছে বায়াত হইতে হবে অমুক অলির কাছে বাস এই বায়াত থেকে অলির ভ্রান্ত বিশ্বাস থেকে বিভিন্ন ধরনের শিরিক বেদাতে আক্রান্ত